আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহিমুল ইসলাম, সহকারী শিক্ষক, প্রগ্রেসিভ মডেল স্কুল, ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় খনিজ এবং খনিজ সম্পদ জীবাশ্ম এর প্রথম ক্লাসটা তোমাদের কাছে নিব। তো শুরু করি যে আসলে জীবাশ্ম জ্বালানি কি। জীবাশ্ম জ্বালানি দেখো, উদ্ভিদ এবং প্রাণীদের দেহ অর্থাৎ দেহাবশেষ যে পচনের পর যখন প্রাকৃতিক জ্বালানিতে রূপান্তরিত হয়, তখন ওই জ্বালানিগুলোকে আমরা জীবাশ্ম জ্বালানি বলি। আর উদ্ভিদের মূল উপাদান যেহেতু সেলুলোজ জাতীয় পদার্থ, এই জন্য তার মূল উপাদান সেলুলোজ জাতীয় পদার্থ এবং এর প্রধান উপাদান হচ্ছে কার্বন। আর এই কার্বন দ্বারা যে সকল যৌগ গঠিত হয়, ওই যৌগগুলোকে আমরা জৈব যৌগ বলি। তাহলে কোশ্চেন আসতে পারে, জৈব যৌগ কি বা জৈব যৌগ কাকে বলে? তাহলে আমরা উত্তর এইভাবে বলতে পারি যে কার্বনের যৌগকে জৈব যৌগ বলে। কার্বনের যৌগকে জৈব যৌগ বলে, অর্থাৎ যেহেতু কার্বনের যৌগকে জৈব যৌগ বলে, এইখানে কার্বন ছাড়া আর অন্যান্য মৌল থাকার সম্ভাবনা অনেক বেশি। আর অন্যান্য মূল থাকবে, থাকার সম্ভাবনা বেশি বলতে অবশ্যই থাকবে। অর্থাৎ জৈব যৌগে কার্বন ছাড়াও অন্যান্য মৌল হিসাবে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং হ্যালোজেন। এখানে হ্যালোজেন বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি মৌল থাকবে। তাহলে এই কার্বনের সাথে অন্যান্য মৌল হিসাবে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং হ্যালোজেন প্রভৃতি মৌল থাকতে পারে। এবং এই যে মৌলগুলো যে থাকবে, এই মৌলগুলো থাকার অগ্রাধিকার ক্রম হচ্ছে হাইড্রোজেন গ্রেটার অক্সিজেন। তার মানে যদি কার্বনের সাথে কোনো একটা মৌল থাকার সম্ভাবনা থাকে, তাহলে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে হাইড্রোজেনের, এরপর অক্সিজেনের, এরপর নাইট্রোজেনের, এরপর সালফার এবং সর্বশেষে হ্যালোজেন মৌলগুলো থাকতে পারে। এই যে অগ্রাধিকার ক্রম, যে এই অগ্রাধিকার ক্রম দিয়ে দেখো তোমরা বিভিন্ন বোর্ডে MCQ কোশ্চেন আসে যে জৈব যৌগের ক্ষেত্রে কার্বনের সাথে অন্যান্য কোন মৌলটা থাকার সম্ভাবনা বেশি বা অন্যান্য মৌলগুলো থাকার সঠিক ক্রম কোনটা। তাহলে অবশ্যই যে তুই ক্রমটা লিখছি মাথায় অবশ্যই রাখবা যে সবচেয়ে অধিকতর প্রায়োরিটি পাবে হাইড্রোজেন, এরপরে অক্সিজেন, এরপর নাইট্রোজেন, এরপর সালফার এবং সর্বশেষে থাকার সম্ভাবনা কার, হ্যালোজেন। তাহলে এই বল দেখো, আমরা কয়েকটা জৈব যৌগের উদাহরণ হিসাবে যদি বলি, যেমন আমরা বলি প্রাকৃতিক গ্যাস বলতে আমরা মিথেনকে বুঝে থাকি। আসলে প্রাকৃতিক গ্যাস কি? মিথেন না, মিথেন না, মিথেন ছাড়াও অন্যান্য জৈব যৌগ গুলো থাকে, তবে মিথেনের পরিমাণ থাকে সবচেয়ে বেশি। তার মানে CH4 রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে আমরা পড়ছিলাম CH4 যৌগটা কি ধরনের যৌগ ব্যাখ্যা করো, সেখানে আমরা CH4 সমযোজী যৌগ পড়ছি। তাহলে এই যে CH4 যে মিথেন, এই মিথেন একটা জৈব যৌগ। এরপর হতে পারে C2H6 ইথেন, C2H5OH ইথানল, CH3COOH ইথানোয়িক অ্যাসিড ইত্যাদি যৌগগুলো জৈব যৌগ। তার মানে এই যেমন কার্বন আছে, কার্বনের সাথে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন ছাড়া অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে ইত্যাদি মৌলগুলো দ্বারা, এই যে মৌলগুলো, এই মৌলগুলো যখন কার্বনের সাথে যুক্ত হবে, তখন এই যৌগগুলোকেই জৈব যৌগ বলে থাকি। তার মানে এই কয়েকটা উদাহরণ না, জৈব যৌগের উদাহরণ অনেক বেশি, জৈব যৌগের সংখ্যায় অজৈব যৌগের তুলনায় অনেক 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 গুণ বেশি। তবে এই ক্ষেত্রে আমাদের আরো কিছু বলা বাহুল্য দরকার, যে কিছু কিছু যৌগমূলক আছে, যে যৌগমূলকগুলো কার্বনের, কিন্তু কার্বনের হওয়া সত্ত্বেও এই যৌগ বা যৌগ মূলকগুলো জৈব যৌগ না। যেমন দেখো কিছু যৌগমূলক, যেমন কার্বনেট, সায়ানাইড, সায়ানেট, থায়োসায়ানাইড, এই যে মৌলগুলো দেখো, এই মৌলগুলোতে প্রত্যেকটা মৌলটি কার্বনের। এবং জৈব যৌগের ক্ষেত্রে কার্বনের সাথে যে মৌলগুলো থাকার সম্ভাবনা, এই মৌলগুলো আছে, যেমন কার্বনের সাথে হাইড্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, সালফার থাকতে পারে। যেমন এখানে কার্বনের সাথে অক্সিজেন আছে, কার্বনের সাথে নাইট্রোজেন আছে, কার্বনের সাথে নাইট্রোজেন অক্সিজেন আছে, কার্বনের সাথে সালফার আছে, নাইট্রোজেন আছে। তাহলে জৈব যৌগের ক্ষেত্রে যে মৌলগুলো থাকার কথা, এই মৌলগুলো দ্বারা এই যৌগমূলগুলো গঠিত হওয়া সত্ত্বেও এই যৌগমূলগুলো বা যৌগগুলো জৈব যৌগ না। তার মানে এরা কি?
এরা হলো অজৈব যৌগ। তার মানে আমরা জৈব যৌগ কি, জৈব যৌগের উদাহরণ দেখলাম, জৈব যৌগ, জৈব যৌগ গঠনের ক্ষেত্রে কার্বনের সাথে যে মৌলগুলো থাকতে পারে সেই মৌলগুলোর আমরা সঠিক ক্রমটাও দেখে ফেললাম। এখন আমি একটু আগে তোমাদেরকে একটা কথা বলছিলাম যে জৈব যৌগের ক্ষেত্রে আমরা বলতে পারি যে জৈব যৌগের সংখ্যা অজৈব যৌগের তুলনায় অনেক বেশি। এবং এখানে আমরা জৈব যৌগের চ্যাপ্টারটা যখন শুরু করছি সেখানে আমরা একটা কথা বলছি যে জীবাশ্ম জ্বালানি, যে উদ্ভিদ এবং প্রাণীর দেহ অবশেষ অর্থাৎ মৃত্যুর পর এইগুলো থেকে যে জ্বালানি রূপান্তরিত হয়, যে জ্বালানি তৈরি হয়, এই জ্বালানিগুলোকে আমরা কি বলি, জীবাশ্ম জ্বালানি। এখন এই কথার আলোকে যদি আমরা বলি তাহলে উদ্ভিদেরও প্রাণ আছে, প্রাণীরও প্রাণ আছে, তার মানে যে জৈব যৌগ গুলো সাধারণত সজীব উপাদান থেকে তৈরি হয়। এই কথার উপর ভিত্তি করে বিজ্ঞানী বার্জেলিয়াস একটা তথ্য দিছিল, সেই তথ্যটা প্রাণ শক্তির মতবাদ নামে পরিচিত। প্রাণ শক্তির মতবাদ। তাহলে আসি, আসলে প্রাণ শক্তির মতবাদটা কি? প্রাণ শক্তির মতবাদের জনক ছিল বিজ্ঞানী বার্জেলিয়াস। এই বিজ্ঞানী বার্জেলিয়াস সে বলছিল এরকম এইভাবে যে যে সকল যৌগ সজীব উপাদান হতে তৈরি হয়, যে সকল যৌগ সজীব উপাদান হতে পাওয়া যায়, এখন এই সজীব উপাদান গুলা উদ্ভিদ হতে পারে, এই সজীব উপাদান গুলা প্রাণীও হতে পারে। তার মানে এই প্রাণ কিন্তু সাধারণত ঈশ্বর ছাড়া অন্য কেউ দিতে পারে না। তোমরা আমরা পুতুল বানাই, বিভিন্ন ধরনের মাটি দিয়া বানাই, কাপড় দিয়া বানাই, তুলা দিয়া বানাই, আমরা বিভিন্ন ধরনের পুতুল বানাই, কিন্তু এই যে পুতুল বানাই কোনো প্রতিকৃতি বানাই, এই প্রতিকৃতিতে আমরা কি করতে পারি না, আমরা আত্মা দিতে পারি না। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করে দেখা যায় রোবট তৈরি করছে, কিন্তু এই রোবটের কি কোনো প্রাণ আছে? না, কোনো প্রাণ নাই। তার মানে বিজ্ঞানী বাড়িজিয়াস এরকম কথা বলছিল যে সকল যৌগ সজীব উপাদান হতে পাওয়া যায় তাহলে সজীব উপাদান উদ্ভিদও হতে পারে এবং প্রাণীতেও হতে পারে। তার মানে আমি বলতে পারি বিজ্ঞানী বার্জিনেসের কথা আলোকে উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ হতে যে যৌগগুলো পাওয়া যায় এই যৌগগুলোকে জৈব যৌগ বলে, এবং যে সকল যৌগ নির্জীব উপাদান হতে পাওয়া যায় এদেরকে অজৈব যৌগ বলে। এবং বিজ্ঞানী বার্জিলিয়াস আরো কথা বলছে, তার মানে দেখো উদ্ভিদেরও প্রাণ আছে, প্রাণীরও প্রাণ আছে, তাহলে এই প্রাণটা কে দিয়ে থাকে? এই প্রাণটা ঈশ্বর দিয়ে থাকে। তাহলে ঈশ্বর যেহেতু প্রাণ দিয়ে থাকে তাহলে জৈব যৌগ গুলো ঈশ্বর তৈরি করে থাকে। তার মানে বিজ্ঞানী বার্জিলিয়াস বলছিল যে সকল যৌগ উদ্ভিদ জগৎ বা প্রাণী জগৎ অর্থাৎ সজীব উপাদান হতে পাওয়া যায় তাদেরকে জৈব জৈব যৌগ বলে, এবং যে সকল উপাদান নির্জীব উপাদান হতে পাওয়া যায় তাদেরকে অজৈব যৌগ বলে। তার মানে জৈব যৌগ ঈশ্বর তার রহস্যময় শক্তি দিয়া তৈরি করে থাকে, যেটির উপর মানুষের কোনো কর্তৃত্ব নাই, মানুষের কোনো হাত নাই। তার মানে মানুষ জৈব যৌগ তৈরি করতে পারে না। এই মতবাদটা, এই তত্ত্বটাই বার্জিলিয়াসের প্রাণ শক্তির মতবাদ নামে পরিচিত ছিল। কিন্তু দেখো 1828 সালে আইসা এই বার্জিলিয়াসের ছাত্র ফ্রেডরিক ভুলার ভুল প্রমাণিত করছে। তার মানে কিভাবে ভুল প্রমাণিত করছে? বিজ্ঞানী বার্জিলিয়াস কি বলছিল যে জৈব যৌগ ঈশ্বর তার রহস্যময় শক্তি দিয়ে তৈরি করে থাকে, যার উপর মানুষের কোনো কর্তৃত্ব নাই, মানুষের কোনো হাত নাই, মানুষ জৈব যৌগ তৈরি করতে পারে না, কারণ প্রাণটা যেহেতু সৃষ্টিকর্তা তৈরি করে থাকে, ঈশ্বর দিয়ে থাকে। আর যে সকল যৌগ নির্জীব উপাদান যার কোনো জীবন নাই সেখান থেকে অজৈব যৌগ তৈরি করা যায়, তার মানে মানুষ অজৈব যৌগ তৈরি করতে পারে কিন্তু জৈব যৌগ তৈরি করতে পারে না। এটা বিজ্ঞানী বার্জিলিয়াস বলছিল। আর বিজ্ঞানী বার্জিলিয়াসের ছাত্র ফ্রেডরিক ভুলার সে কি করলো, একটা অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করে ফেললো, এবং যখন অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করে ফেললো তখন সে বললো যে বিজ্ঞানী বার্জিলিয়াস যে কথা বলছে যে জৈব যৌগ মানুষ তৈরি করতে পারে না, জৈব যৌগের উপর মানুষের কোনো কর্তৃত্ব নাই, মানুষের কোনো হাত নাই, আমার স্যারের যে কথা বলছে এটা সঠিক না, কারণ জৈব যৌগ মানুষ তৈরি করতে পারে। যেমন সে উদাহরণ হিসেবে নিছিল, একটু আগে তোমাদেরকে কয়েকটা অজৈব যৌগের উদাহরণ দিয়েছিলাম, যৌগমূলক এবং যৌগের। যেমন দেখো
NH4 অর্থাৎ যাকে আমরা বলি অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম কখনোই জৈব যৌগ না, কারণ এটাতে কার্বনের কোনো অস্তিত্ব নাই। আর আমরা দেখছিলাম কার্বনের সায়ানাইড, সায়ানেট, থায়োসায়ানেট, এই যে যৌগগুলো, এই যৌগগুলো অজৈব যৌগ। তাহলে আমি যদি বলি অ্যামোনিয়াম সায়ানেট একটা অজৈব যৌগ, কারণ এই সায়ানেট এখানে কার্বন আছে, কার্বন থাকা সত্ত্বেও কিন্তু সিএনও সায়ানেট এটা জৈব যৌগ না। আর অ্যামোনিয়াম তো কোনো প্রশ্নই ওঠে না, তাহলে অ্যামোনিয়াম সায়ানেট একটা অজৈব যৌগ। এই অ্যামোনিয়াম সায়ানেটকে যখন উচ্চ চাপ এবং তাপমাত্রা প্রয়োগ করছে, তখন অ্যামোনিয়াম সায়ানেট সমানুকরণ অথবা পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে NH2CONH2। অর্থাৎ এটা বাণিজ্যিক নাম হিসেবে আমরা বলি ইউরিয়া সার, যেটা একটা জৈব সার। আর এর টুপ্যাক নাম হচ্ছে ডাই এমিনো কিটো। তাহলে দেখো NH2CONH2 এটাকে আবার আমরা এভাবে লিখতে পারতাম NH2O2CO, অর্থাৎ অ্যামিনো NH2 মূলক দুইটা আছে, এই জন্য বলা ডাই এমিনো সিও মানে কিটোন। তাহলে ডাই এমিনো কিটোন অর্থাৎ ইউরিয়া সার, এই ইউরিয়া সার একটা জৈব সার। তাহলে যেহেতু ইউরিয়া সার একটা জৈব সার, তার মানে এটি একটি জৈব যৌগ, তার মানে বিজ্ঞানী ফ্রেডরিক বোলার একটা জৈব যৌগ তৈরি করতে, যেটা তৈরি করার যে উপাদান সেটা ছিল অজৈব যৌগ। তাহলে সে অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করছে, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলে আমরা সমানুকরণ বিক্রিয়া বা পুনর্বিন্যাস বিক্রিয়া, সমানুকরণ অথবা পুনর্বিন্যাস বিক্রিয়া। তাহলে দেখো সমানুকরণ, তাহলে অ্যামোনিয়াম সায়ানেট অর্থাৎ একটা অজৈব যৌগকে সে জৈব যৌগে রূপান্তরিত করছে, জৈব যৌগ তৈরি করছে, তার মানে সে কথাটা বলতেছে কি যে তাহলে জৈব যৌগ মানুষও তৈরি করতে পারে, জৈব যৌগের উপর ঈশ্বরের কোনো প্রভাব নাই, ঈশ্বরের উপর কোনো কর্তৃত্ব নাই। হ্যাঁ, ঈশ্বর অবশ্যই জৈব যৌগ তৈরি করে থাকে, তবে আমার স্যারের যে কথা বলছিল যে জৈব যৌগের উপর মানুষের কোনো কর্তৃত্ব নাই, মানুষের কোনো হাত নাই, ঈশ্বর তার রহস্যময় শক্তি দিয়ে জৈব যৌগ তৈরি করে থাকে, কিন্তু পরবর্তী থেকে দেখা গেছে না জৈব যৌগ মানুষও তৈরি করতে পারে, মানুষের হাত আছে। তার মানে বিজ্ঞানী বার্জিলেসের যে মতবাদটা ছিল প্রাণ শক্তির মতবাদ, সেটা ভ্রান্ত অথবা ভুল প্রমাণিত করলো কোন বিজ্ঞানী, বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার, যে ছিল বিজ্ঞানী বার্জিলেসের ছাত্র, এবং এটা প্রমাণিত হয়েছে 1828 সালে এসা। তার মানে 1828 সালের পূর্ব পর্যন্ত এই প্রাণ শক্তির মতবাদটা সচল ছিল অথবা কার্যকর ছিল, কিন্তু ফ্রেডরিক ভোলার প্রমাণিত হওয়ার পর এরা প্রাণ শক্তির মতবাদটা ভুল প্রমাণিত করছে। আমরা দেখো এই জৈব যৌগ, এরপর আমরা একটু বলছিলাম যে জৈব যৌগের সংখ্যা অজৈব যৌগের তুলনায় অনেক 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 গুণ বেশি, তার মানে জৈব যৌগের সংখ্যা যেহেতু অনেক বেশি, তাহলে জৈব যৌগের কি আছে, প্রাচুর্যতা আছে। এই জৈব যৌগের প্রাচুর্যতা কেন এত বেশি, কেন জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? এর মধ্যে একটা কারণ আমরা বলতে পারি, কার্বনের যোজনী, কার্বনের যোজনী। দেখো কার্বনের যদি উত্তেজিত অবস্থায় আমরা ইলেকট্রন দেখি 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1, অর্থাৎ তার বিজোড় ইলেকট্রন চারটা। এই কারণে কার্বনের যোজনী চাই, এই কার্বনের যোজনী চাই হওয়ার কারণে কার্বন নিজের মাঝে একক বন্ধন তৈরি করতে পারে, কার্বন নিজের মাঝে দ্বিবন্ধন, কার্বন কার্বনের সাথে ত্রিবন্ধন তৈরি করার পরও তার একটা হাত ফাঁকা থাকে, এইখানে তার দুইটা হাত ফাঁকা থাকে, এইখানে সে অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়। আবার কার্বন কার্বন একক বন্ধন যুক্ত যৌগগুলোকে আমরা বলি অ্যালকেন, কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগগুলোকে আমরা বলি অ্যালকিন, এবং কার্বন কার্বন ট্রিপল বন্ধন যুক্ত যৌগগুলোকে আমরা বলি কি, অ্যালকাইন। তাহলে ধর জৈব যৌগের সংখ্যা অনেক গুণ বেশি হয়। দুই নম্বর কথা আমরা বলতে পারি কার্বনের ক্যাটেনেশন ধর্ম। আসলে ক্যাটেনেশন ধর্মটা কি, বলা হয় একই মৌলের পরমাণু পরস্পরের সাথে নিজে নিজে যুক্ত হইয়া একটা লম্বা শিকড় অথবা লম্বা চেইন গঠন করতে পারে। এই ধর্মটা কার্বনের বিদ্যমান, কার্বনের আছে, অর্থাৎ কার্বনের পরমাণুগুলা পরস্পরের সাথে যুক্ত হইয়া লম্বা চেইন গঠন করতে পারে, আর এই চেইন গঠন করা ধর্মটাকে বলে ক্যাটেনেশন ধর্ম। যেমন দেখো কার্বন যদি একটা থাকে তাহলে আমরা বলি যৌগকে বলি মিথেন, দুইটা কার্বন একক বন্ধন যুক্ত যৌগ হলো ইথেন,
কার্বন আরেকটা যদি বৃদ্ধি পায় প্রোপেন, কার্বন আরেকটা বৃদ্ধি পেলে বিউটেন, তাহলে চার কার্বনের যৌগ একক বন্ধনযুগ যুক্ত যৌগ বিউটেন। তার মানে কার্বন যদি আরেকটা যুগ হয় একক বন্ধনযুগ তাহলে পেন্টেন, কার্বন যদি আরেকটা যুক্ত হয় ছয় কার্বনের যৌগ তখন আমরা তাকে বলি হেক্সেন। এই যে দেখো কার্বন কার্বনের সাথে যুক্ত আছে, মাঝখানে অন্য কোনো মৌল নাই, কার্বন 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 কার্বন, তাহলে এইরকম একই মৌলের পরমাণু পরস্পরের সাথে নিজে নিজে যুক্ত হয়ে যখন এরকম লম্বা একটা চেইন বা শিকল গঠন করতে পারে তখন এই ধর্মটাকে বলা হয় ক্যাটেনেশন ধর্ম, যেটি কার্বনের বিদ্যমান অন্য কোনো মৌলের নাই, আর কার্বনে বিদ্যমান থাকে কারণে জৈব যৌগ হয়ে যায় কার্বনের যৌগ, আর এই কারণে যৌগের সংখ্যা বহুত গুণ বৃদ্ধি পায়। তিন নম্বর, জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার আরো একটা কার্বন কারণ আমরা বলতে পারি, সেটা হচ্ছে সমানুতা। তাহলে দেখো সমানুতা কি, তিন নম্বর সমানুতা, আমরা মোলের দ্বারা রাসায়নিক গণনা চ্যাপ্টারে পড়েছি আণবিক সংকেত গাঠনিক সংকেত। তাহলে আমরা একটা সংকেত লিখলাম C2H6O, অর্থাৎ কোন একটা যৌগের ভিতরে কার্বনের পরমাণু আছে দুইটা, হাইড্রোজেনের পরমাণু আছে ছয়টা, আর অক্সিজেনের পরমাণু একটা। এই পরমাণু গুলা দ্বারা যদি আমরা একটা সংকেত দেখি, কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন, এই যৌগটা দেখো কার্বন দুইটা হাইড্রোজেন এক দুই তিন চার পাঁচ ছয়টা অক্সিজেন একটা, এই যৌগটাকে আমরা বলি ইথানল ইথানল। তাহলে এই পরমাণু দ্বারা একটা যৌগ গঠিত হয়েছে যাকে আমরা বলতেছি ইথানল। আবার এই যৌগের যদি আমরা আরেকটা গঠন দেখি তাহলে লিখতে পারি কার্বন হাইড্রোজেন 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 অক্সিজেন, আবার কার্বন কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন। তাহলে দেখো এই যৌগটাকে আমরা বলি ইথার, এবং রূপক ভাবে বলে ডাইমিথাইল ইথার। তাহলে দেখো এখানে গঠনটা কি, কার্বনের সাথে কার্বনের বন্ধন, এরপর অক্সিজেন, এরপর হাইড্রোজেন, আর এইখানে দেখলাম কার্বনের সাথে অক্সিজেন, এরপর আবার অক্সিজেন, পরে কার্বন। তাহলে এই যে গঠনটা আর এই গঠনটা এক না, এক না হওয়ার কারণে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পরিবর্তন ঘটে। যেমন এটা অ্যালকোহল শ্রেণীর, এটা ইথার শ্রেণীর, এই যৌগটা উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট, নিম্ন গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট, পানিতে দ্রবণীয় পানিতে অদ্রবণীয়। তাহলে ভৌত এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে, তার মানে দুইটা ভিন্ন যৌগ কিন্তু দুইটাই জৈব যৌগ, আবার দুইটার পরমাণু সংখ্যা একই আছে। তার মানে এই যে সমানুতার কারণে একই আণবিক সংকেত দ্বারা দুইটা ভিন্ন গঠন বিশিষ্ট দুইটা যৌগ তৈরি হয়, তখন এই যৌগ দুইটাকে পরস্পরের সমানু বলে। অর্থাৎ ইথানল ডাইমিথাইল ইথারের সমানু, অথবা ইথার ডাইমিথাইল ইথানলের সমানু। তার মানে জৈব যৌগের সংখ্যা কি পায়, বৃদ্ধি পায়। এইভাবে দেখা যায় জৈব যৌগের সংখ্যা অজৈব যৌগের সংখ্যার তুলনায় অনেক গুণ বেশি হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যতটুকু টপিক পড়লাম তোমরা বাসায় অবশ্যই কি করবা, এই টপিকসটুকু ভালো করে পড়বা, আশা করি উপকার হবে। তাই আল্লাহ হাফেজ, আমার পরবর্তী ক্লাসের জন্য তোমাদের শুভেচ্ছা রইল, ভালো থাকবা সুস্থ থাকবা।